আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন ভোর প্রায় 5:15 বাজে। ইতিমধ্যে আমাদের ফজরের নামাজ পড়া হয়ে গেছে। নামাজের পর ফার্স্ট কাজ হলো ব্যালকনিতে গিয়ে একটু ফ্রেশ বাতাসে দাঁড়ানো। ভোরের আলো ফুটতে এখনো হাফ অ্যান আওয়ার বাকি। এই স্তব্ধ নিশ্চল পৃথিবীকে একেবারে অচেনা মনে হয়। দেখুন, রাস্তায় একটাও মানুষ নেই, কিন্তু আমার খুব ভালো লাগে ভোরবেলাটা। এখানে কিছুক্ষণ ফ্রেশ বাতাসে জয় করে চলে যাব কিচেনে। লেবু শেষ, তাই আজকে গরম পানিতে শুধুই মধু দিয়ে খেয়ে নেব। ফজরের নামাজের পর এই যে একটা ঘন্টা শান্তিমতো বসে একটু আল্লাহকে ডাকি, এই সময়ে যে এনার্জিটা গেইন হয় সেটাই সারা দিনের দৌড়ঝাঁপে কাজে লাগে। টিভিতে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে আমরা একটু বসি। সারা দিনের মধ্যে এই সময়টা আমার কাছে বেস্ট লাগে। দেখুন, একটু একটু আলো ফোটা শুরু হয়েছে, কিছুক্ষণ পরেই শুরু হবে ছুটোছুটি। আজকে আমার বেজি মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে স্টার্ট করা যাক আজকে। বিছানাটা আগে গুছিয়ে নি, তারপর ওয়ান বাই ওয়ান সবগুলো রুম গুছিয়ে নেব। এরপর কিচেনে গিয়ে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রুমের জানলাটা এখন খুলবো না, আমার মেয়ে এসে আবার খানিকক্ষণ গড়াগড়ি করবে এখানে। দেখুন এখানে কি আছে, গ্যাস করতে পারছেন এটা কি? এটা মুগ ডালের স্প্রাউটস, খুবই হেলদি একটা খাবার। দেখুন, কালকে সকালে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রাত্রে এই হোয়াইট কাপড়টায় জড়িয়ে রেখেছিলাম। স্প্রাউটসগুলো এখন হয়ে গেছে, দেখুন। এটা দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়, ফুল অফ প্রোটিন, খুবই হেলদি খাবার। এটা নতুন করে বলার কিছু নেই। পানি বয়ল হয়ে গেছে, এখন আটাটা মাখিয়ে নেব। আমি সবসময় এইরকম ফুটন্ত গরম পানি দিয়ে আটা মাখাই, হাতে একটু লাগে বাট আমার অভ্যাস হয়ে গেছে। এতে রুটি খুবই নরম হয়। পরোটা করলে খাবার সময় খুবই ক্রিস্পি থাকে বাট একটু পরে নরম হয়ে যায়, আর সেটা দুদিন পর্যন্ত খুবই নরম থাকে। এইভাবে আটাটাকে একটু তাল করে নিয়ে মাখিয়ে 2 teaspoon তেল দিয়ে নিয়ে আটা মাখা শেষ হলে একটা ঢাকনাওয়ালা বলে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রেস্ট করার জন্য রেখে দিই। সকালবেলার এই সময়টা সবার মতো আমারও খুব বেশি কাটে। অনলাইন স্কুল হলেও স্কুল করতে তো হয়, টাইমের একটা ব্যাপার আছে। এরপর লেচি কেটে রুটিগুলোকে রেডি করে নিচ্ছি, সরি রুটি না, পরোটা। এত সকালে আমার ছেলে মেয়ে কেউ ওঠে না, আমরাই দুজন। আমার মেয়ে অবশ্য 8টার মধ্যে উঠে যায়, ওরও ক্লাস থাকে, বাট ঘুম থেকে উঠেই কোনো কিছু খেতে চায় না। অনেকক্ষণ পর, প্রায় 1-2 ক্লাস হওয়ার পর তখন সে কিছু একটু খাবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাও প্রায় হয়ে গেছে, এখন চাটা দেখে নেব। দেখুন আজকে 3 কোণা পরোটা করেছি, খুব মজা লাগে আমার 3 কোণা পরোটা দেখতে। এই যে চাও হয়ে গেছে, চাটা করে এগুলো নিয়ে টেবিলে চলে যাব। জানেন, আগে না টিপট ইউজ করতাম দস্তুর মতো টিকোজির সাথে, এখন আর এইসব ঝামেলা ভালো লাগে না। কাল রাত্রে আমার মাম্মি শাশুড়ি অনেকগুলো মাংস পাঠিয়েছিলেন, এই যে এটা দিয়েই আজকে আমরা নাস্তা করব।
খাওয়া শেষ হয়ে গেছে, এবারে টেবিলটা ক্লিন করে নেব। এখন প্রায় 8টা বাজতে চলেছে, এর পরের 1.5 ঘন্টা অনেক বেশি বিজি যায় আমার ক্লাস স্টার্ট হওয়ার আগে পর্যন্ত, মানে স্কুল স্টার্ট হওয়ার আগে পর্যন্ত এই 1.5 ঘন্টার সময়টা খুব তাড়াহুড়োর মধ্যে যায়। দেখুন, এরই মধ্যে আমি ডাস্টিং শুরু করে দিয়েছি, সব রুম ডাস্টিং করে নিয়ে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম। অনলাইন ক্লাস করি বাসায় বসে, তাই এগুলো করা সম্ভব হচ্ছে সকালবেলা। আদারওয়াইজ যখন স্কুল যেতাম তখন কিন্তু সকালে এগুলো করা একেবারেই সম্ভব ছিল না, 7:15 মধ্যেই বেরিয়ে যেতে হতো। ঢাকা শহরের জ্যামের কথা তো আমাদের কারোর অজানা নয়, 5 মিনিট যদি দেরি করি ব্যাস জ্যামে আটকে বসে থাকো। যখন স্কুল যেতাম তখন এই কাজগুলো বিকাল 4টার সময় আমি করতাম। একটা হাউস হেল্পার আছে আমার, সে শুধু হাতে গোনা কয়েকটা কাজ করে দিয়ে যায়, আর বাদ বাকি সবই আমি করি। ডাস্টিং শেষ করে এবার ধোয়া কাপড়গুলো সব গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে ডেজিগনেটেড জায়গায় সবার যার যার আলমারিতে রেখে দেব। তারপর একটু গাছে পানি দেব, পানি দেওয়ার পর আবার কিচেনে ফেরো। দেখুন, ফ্রেমটা ভেঙে গেছে কালকে, খুব মন খারাপ লাগলো। ফ্রেমের মধ্যে ছবিতে আমার হাজবেন্ড। এভরিডে সকাল 9:30 মধ্যে আমার সব কাজগুলো শেষ করে আমি শাওয়ার নিতে যাই, তারপর রেডি হয়ে ক্লাসে বসি। ক্লাসের ফাঁকে ফাঁকে 20 মিনিটস করে অফ থাকে, তখন উঠে কিছু কিছু কাজ আবার গুছিয়ে নিই। যেমন আমার ছেলে একটু দেরিতে ওঠে, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিই, তারপর কিচেনের কিছু কিছু কাজ করে নিই। এবার চলে এলাম ব্যালকনিতে পানি দিতে, এটা শেষ করে কিচেনে চলে যাব। কাল রাত্রে 2 পদ রান্না করে রেখেছি, আজকে শুধু ফাঁসে মাছ রান্না করব আলু টমেটো দিয়ে। কাল রাত্রে পালং শাক, মটরশুঁটি, টমেটো দিয়ে রান্না করেছি, সাথে একটু চিংড়িও দিয়েছি আর শিম আলু ভাজি করে রেখেছি। বাস এতেই আজকে লাঞ্চ হয়ে যাবে। বক বক করতে করতে কাজও প্রায় শেষ হয়ে এলো, এবার কিচেনে যাই। তেলে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে, ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হলে ওতে রসুন আর জিরা বাটা দিয়ে দেব। দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর শুকনো মশলাগুলো একে একে দিয়ে দেব, লবণ দিয়ে দেব, তারপর পানি দিয়ে, দেখুন এই তো রসুন দিয়ে দিচ্ছি, এরপর জিরা বাটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নিয়ে পানি দিয়ে গলানোর জন্য ঢাকনা দিয়ে ছেড়ে দেব। তারপর পেঁয়াজ গলে গেলে আলু দিয়ে আবারও পানি দিয়ে ঢাকনা দিয়ে ছেড়ে দেব, আর শেষে মাছটা ভেজে দিয়ে দেব। ব্যাস রান্না শেষ। বলা কত সহজ, না করার সময় বোঝা যায় কত যে সহজ। এই তো দেখুন, আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে আবারও গরম পানি দিয়ে দিই, গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মাছটা ভেজে নিচ্ছি এই সাইডে,
এই মাছ শুধু আমি আর আমার হাজবেন্ড খাই, বাচ্চারা খায় না। আজকেও ওরা চিকেন খাবে। এই তো আমার রান্নাও শেষ, ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। শাওয়ারে যাওয়ার আগে মেন নাস্তাটা রেডি করে দিলাম, ও খেয়ে নেবে, তারপর ক্লাসে বসবে আবার। ইতিমধ্যে আমারও গোসল শেষ, এবারে রেডি হয়ে ক্লাসে বসে যাব। এইটাই আমার ক্লাসরুম, ডাইনিং টেবিলেই আমি বসি, বেশিরভাগই ডাইনিং টেবিলে। মাঝে মাঝে কম্পিউটারে বসি, কম্পিউটারে আসলে বসি না, কারণ আমার মেয়ে ক্লাস করে এখানে, এখন ওর ফ্রি ক্লাস, মানে ক্লাস নেই ওর, তাই আমি একটু বসলাম। পিসিতে বসলে হয় কি, খুব সুবিধা হয় যে সব বাচ্চাকে একসাথে দেখতে পাই, আদারওয়াইজ ফোনে বসলে তো চারজন চারজন করে সারাক্ষণ দেখতে থাকতে হয় ক্লাসে। যখন একজন টিচার ক্লাস নেয়, তখন আরেকজন টিচারকে ক্লাসে তো রোম অ্যারাউন্ড করতাম, এখানে তো রোম অ্যারাউন্ড করার কোনো সুযোগ নেই, তাই বারবার প্রত্যেকটা বাচ্চাকে দেখতে থাকি যে কে কি করছে আর কি, ক্লাসে ঠিক মতো কনসেন্ট্রেট করছে কি না, লিখছে কি না, এই সবই আর কি। আর আমার যখন ক্লাস থাকে, তখন আর একজন যিনি আমার সঙ্গে আছেন, উনি দেখেন, দেখতে থাকেন যে বাচ্চারা ওই সেম আমার মতো সেম কাজ উনি করেন। ফার্স্ট ক্লাসের পর 20 মিনিটস ব্রেকে দেখুন আবার ছেলের জন্য আমি পরোটা করে নিচ্ছি। ওদেরকে আমি কোনো সময় ঠান্ডা দিই না খেতে, বা আভেনে গরম করে নেবে বানিয়ে রেখে দিলাম, এরকম করি না। ক্রিসপি যখন যে খায়, ক্রিসপি পরোটা বানিয়ে দিই, গরম গরম খায়। ছোটোবেলা থেকে এভাবেই করে দিয়েছি বলে ওদেরও এই হ্যাবিটটা হয়েছে, ওরাও চায় যে মা গরম গরম বানিয়ে দিক আর কি। এই যে ওর নাস্তাটা রেডি করে আমি আবার চলে যাব কিচেনে, চালটা ভিজিয়ে আমার সকালের কাজ শেষ। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।